নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকারের কাছে। আমরা যে আমাদের হার্ট অসুস্থ হয়েছে বা হার্টের ক্ষমতা কমে গেছে, হার্টটা যে খারাপ হয়েছে, এটাই অনেক সময় আমরা বুঝতে পারি না। কোনো একটা সিমটম হয়তো হয়েছে, তারপর আমরা ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। কোন বয়স থেকে অ্যালার্ট হতে হবে, না এক্ষেত্রে মানে বয়সের থেকে সিমটমটা ইম্পর্টেন্ট? বাবা মাদের বলার যে আপনার ছেলে যখন ছেলে মেয়ে যখন স্কুলে যাচ্ছে এতে যাচ্ছে, তখন থেকে একটু দেখুন যে এখন আবার পড়াশুনোটা এমন হয়েছে, আমরা স্কুলে যাবার 80% অ্যাট্রাকশন ছিল খেলাধুলো করব। ফুটবলের সময় ফুটবল, ক্রিকেটের সময় ক্রিকেট, একেবারে স্কুল দাপিয়ে বেড়াবো। হ্যাঁ, তার সঙ্গে একটু পরীক্ষা দিয়ে দিলাম, পড়লাম। সেই ক্লাস 9 শুরু হতে একটু মাথায় একটা কেউ বললো, বাবা এ আসছে ক্লাস 10-এর পরীক্ষা। কিন্তু এখন তো ছেলে মেয়েদের সেই জীবনের মধ্যে আমরা রাখিনি না, তারা একেবারে প্রথম থেকেই সবাই, দোষটা তো আমাদের, তারা তো সেই জীবনটা নিজেদের মধ্যে চেয়ে নেয়নি। সো দে আর পেইং ফর আওয়ার ল্যাক অফ উইজডম। তো সেই বয়স থেকে যাতে ছেলে মেয়েদের মধ্যে একটু মেন্টাল রিল্যাক্সেশন থাকে, তাদের হেলথের দিক দিয়ে অ্যাডোলেসেন্ট বা কিশোর কিশোরী, ছোটো বয়সে ছেলে মেয়েদের মধ্যে অতিরিক্ত ফ্যাট, ওবেসিটি, সারাদিন বাড়িতে বসে আছে, পড়ছে, সেই ক্লাস টিউশন টিউশন ক্লাস ক্লাস টিউশনের মধ্যে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নট এ গুড থিং। তারপরে যখন আমরা স্কুল কলেজে গেলাম, সেখানে প্রথম কথা হলো যে স্পেশালি টুয়ার্ডস হাই স্কুল এরিয়াতে গিয়ে ছেলে মেয়েদের একটু বন্ধুর মতো বোঝানো যে দেখো, নিশ্চয়ই আমরা স্কুলে বন্ধুবান্ধব হবে, নিজেদের একটা পরিধি হবে, নিজেদের মধ্যে আমরা থাকবো, আনন্দ করব। কিন্তু হঠাৎ করে সেই সিগারেট খেয়ে নিজের স্বাধীনতাটাকে অ্যানাউন্স করাটা, সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। অ্যান্ড সিমিলারলি এই কাউন্সেলিংগুলো, এই আলাপ আলোচনাগুলো, ইউনো ইট ইজ লাইক, লোকে বলে না জেন্ডার এডুকেশন বা সেক্স এডুকেশন, এটা তো লোককে মারপিট করা হবে না। ফ্রেন্ডস অ্যান্ড প্যারেন্টস, তারা ছেলে মেয়েদের সঙ্গে কিছুটা তাদের ভালো মন্দটা বুঝে, সবসময় খড়গ হস্তে নয়, তাদের এই ব্যাপারটা বুঝতে হবে। ওয়েন ইউ আর ইন ইউর লেট 20s, 30s, 35, ঠিক আছে, সেই জীবনের একটা আলাদা গতি আছে, আলাদা ছন্দ আছে, সেটাকেও আমরা এনজয় করব। 40-এর কাছাকাছি যখন আসছি, তখন ভেবে দেখতে হবে আমাকে যে আমার এই যে জিনিসগুলো, একটু বডি ওয়েট, ব্লাড প্রেশার, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, এটা কি হচ্ছে, আমি একেবারেই হাঁটাচলা করি না, সেই অফিসে এসে বসলাম, খেয়ে দিয়ে টিভির সামনে গিয়ে ভট করে ঘুমিয়ে পড়লাম, সে কোনো মতে হয়তো 15 দিনে একবার বাড়ির সামনের পার্কে 15 মিনিট হাঁটাকে আমি মনে করছি, তো এটা তো আমার সম্পত্তি না? তো যেভাবে আমরা আমাদের সম্পত্তি, বাড়িপত্র, ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টস, ফাইন্যান্সেস দেখি, সেই হিসেবে নিজের হেলথটার দিকে দেখতে হবে। আর যেগুলোকে আমাদের ঝামেলাগুলোকে অ্যাগ্রেভেট করে, তো ফ্রম আর লেট 30s, mid 30s টু 40s-এ আমাদের একটু চোখ রাখতে হবে। বছরে একবার করে আমাদের একটা রক্ত পরীক্ষা করালাম, বছরে একবার করে একটা ECG, ব্লাড প্রেশার, এগুলো চেক করালাম। আর এই সব চেক আপগুলো কার চোখের তলায় হবে? যে আমাদের ডক্টর এটসেট্রা যে সবচেয়ে কাছে আছে আমাদের, টেক দেম ইন টু কনফিডেন্স। এবং তারা যদি আমাদের তাদের চোখে চোখে রাখি যে হ্যাঁ, আমি বছরে একবার করে দেখিনি, আমি যে ফ্ল্যাটটায় থাকি, আমি যে বাড়িটায় থাকি, আমি তো অন্তত 3-4 মাস একবার করে দেখি না যে তার ইলেকট্রিক লাইনটা ঠিক আছে কি না, জলটা ঠিক করে চলছে কি না। হ্যাঁ, আমার অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের একেবারে পাম্পটা ফেটে বেরিয়ে গেল, 3-4 দিন কোনো জল এলো না, তারপরে আমার টনক নড়লো, আরে আমরা তো কেউ 5 বছর চেয়ে দেখিনি, ওর কোনো মেনটেনেন্স হয়নি, সেটা ঠিক না। সিমিলারলি আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা দরকার। আর আমাদের দেশের হেলথ সিস্টেমের অনেক কিছু এবড়োখেবড়ো গোলমেলে ব্যাপার আছে। একটা ভালো ব্যাপার, মন্দের ভালোটা হলো যে দেখো, সবাই হাতে হাতে এখন নানান ডায়াগনস্টিক ক্লিনিক, এই রক্ত পরীক্ষা, ECG, একটা ইকোট, এমনি করাগুলো এমন কিছু ব্যাপার না। পৃথিবীর অনেক, ধরো তথাকথিত সভ্য পাশ্চাত্য দেশে
তোমার হঠাৎ সন্দেহ হলো আমার ডায়াবেটিস হয়েছে, তুমি ইংল্যান্ডে চেষ্টা করো একটা ব্লাড টেস্ট করাতে, তোমার 15 দিন সময় লাগবে, গিয়ে একটা ব্লাড টেস্ট করাতে তোমাকে আগে জিবির কাছে হতে দিয়ে 1-1.5 দিন বস থাকতে হবে, তারপর ব্লাড টেস্ট হবে, তারপর খামে বন্ধ হয়ে সেই রিপোর্ট আসবে। এখানে মন্দের ভালো হচ্ছে এইটে যে বিকজ অফ প্রলিফারেশন, খারাপ হচ্ছে কি যে সিস্টেম্যাটিকভাবে হয় না, লোককে পকেট থেকে করাতে হচ্ছে, কিন্তু করাটা অনেক সহজ হয়ে পড়েছে। তো সেই দিকে আমাদের নজরদারিগুলো, অ্যান্ড প্লিজ রিমেম্বার, যদি একটা জিনিস বলতে হয় মানুষকে, সেই একটা কথা হলো যে সমস্যা হলে দেখে নেব, ব্যথা হলে চিন্তা করব, দ্য ফার্স্ট পেইন ইজ টু লেট। তো তখন হয়তো কান্দিনি, ছেলেবেলায় যখন মা বলতেন তো আমরা কি বাদরামো কম করেছি, ভালোই করতাম, তো তখন মানে একেবারে পান থেকে চুন খসলে কি মা ঠাস করে কানটা মুলে দিত বা একটা চড় মারতো, মারতো না, কী হতো? আমাদের 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 হার্টের ব্যবহারটা অনেকটা আমাদের মায়েদের মতো, সে বিরক্তি সহ্য করতে 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 যখন তার ধৈর্যের শেষ সীমানায় আমি নিয়ে গেলাম, যেদিন আমার সেই প্রথম ব্যথাটা হলো, যেদিন আমার সেই প্রথম হঠাৎ অতর্কিতে শ্বাসকষ্টটা হলো, তার মানে সেই দিন সেই সময় আমার হার্টের সহ্যশক্তিটা শেষ। হ্যাঁ, আমরা কত 1930 সালে বুদ্ধগয়াকে খুঁজে পেয়েছিলাম, তার মানে তো এই নয় বুদ্ধগয়া 1930 সালে তৈরি হয়েছিল। হ্যাঁ, সো সিমিলারলি রিমেম্বার দ্যাট দ্য ফার্স্ট পেইন ইজ টু লেট। আজকের দিনে, হ্যাঁ, 1940 সালে 1930 সালে কী হতো আমাদের, দ্যাটস এ ডিফারেন্ট থিং, মানুষের উপায় ছিল না, তারা আগে ভুগত, একটা ইসিজি করতেই তখন একটা ইসিজি মেশিন ছিল আলমারির মতো, সো থিংস আর চেঞ্জিং। আর যেটুকু বলার, আমরা চাই না কেউ অসুস্থ হোক, কিন্তু প্রথমত হচ্ছে নিজের দিকে নজরদারি করুন, যেগুলো আমাকে ডেফিনেটলি অসুবিধায় ফেলতে পারে তার দিকে চোখ রাখুন। জীবনের সব জিনিসের একটা সময় আছে, সো 40-এর দিকে গিয়ে একটু আমাদের মানে দেখতে হবে গাড়িতে অ্যাক্সিলারেটারটাও আছে, ব্রেকটাও আছে। হ্যাঁ, এমন পড়িমড়ি করে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস লাইফে চললে চলবে না যে সেটা আমাকেই পুড়ে ছারখার করে দিল, দ্যাট ইজ নট রাইট। আর ওই একটু নজরদারি রাখতে হবে নিজেদের ওপরে, অ্যান্ড ইন কেস যাদের প্রবলেম হবে, সবসময় আমরা চাইব যে সমস্যাগুলো তাড়াতাড়ি ডিটেক্টেড হোক। অনেকে ভাবেন আমার এই ব্যথা হচ্ছে, এ হচ্ছে, বাবা ডাক্তারের কাছে যাবো না, কেন যাবো না, ও ডাক্তারবাবু গেলেই তো সেই কাটাকুটি অ্যাঞ্জিওপ্লাস্টি, হ্যাঁ চিকিৎসা হবে 2 দিন, কিন্তু সেই বিল চোকাতে আমাকে 2 বছর এ করতে হবে। ফার্স্ট কথা হলো, যার যেদিকে সম্ভব একটা হেলথ ইন্স্যুরেন্স, হেলথ কাভার করে রাখবে। আমাদের রাজ্যে একটা ভালো জিনিস শুরু হয়েছিল, স্বাস্থ্যসাথী হেলথ কাভারেজ, তো যাই হোক সেটা প্রথমের দিকে এখন নানান রকম ঝোড়ো আবহাওয়ার মধ্যে আছে, তাদেরও কিছু টাকা পয়সা রিসোর্সের প্রবলেম আছে, আশা করি ওই রকম একটা ভালো স্কিম সেটা স্টেবিলাইজ করবে ওভার এ পিরিয়ড অফ টাইম, কিন্তু এখনও একটু নড়বড়ে অবস্থায় আছে। যারা আপনারা পারবেন তারা কিন্তু সবসময় একটা ব্যাকআপ প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখবেন, খুব দরকার, ভীষণ দরকার। আর যত মানুষের আমরা অসুবিধে দেখি, মনে রাখবেন তাদের প্রায় 80% কিন্তু ওষুধপত্রের ওপরে থাকেন, মেডিকেল ম্যানেজমেন্টের ওপরে থাকেন। তো সবাইকে দেখেই যে লোকে প্যাক প্যাক করে কেটে দিচ্ছে আর এ করছে তা হয় না, যেখানে সমস্যাটা খানিকটা মোর সিভিয়ার সেখানে তাদের কারো অ্যাঞ্জিওপ্লাস্টি, কারো বাইপাস। আর কেন এগুলো করা, কেন এগুলো তো খালি আমি সেলাই প্র্যাকটিস করছি কি আমার যে কলিগ কার্ডিওলজিস্ট সে খালি তার ঢোকাচ্ছে বার করছে, তা তো নয়। যাদের চিকিৎসাটা হলো, মনে রাখবেন সেই 40 বছরের ছেলেটি কি মেয়েটি সে তো একটা নর্মাল লাইফে ফিট। আজকে আমরা যে গত 3 দশকের মধ্যে মানুষের আয়ুকে অন্তত 15 বছর বাড়াতে গেছে, অনেক কারণ আছে, প্রাইমারি হেলথ এটসেট্রা, অ্যাওয়ারনেস, অনেক কারণ আছে, বাট ওয়ান অফ দ্য মেইন কন্ট্রিবিউশন কামস ফ্রম কার্ডিওভ্যাসকুলার ডিজিজের,
যে মর্ট্যালিটি রিডাকশন হয়েছে তার থেকে হয়েছে। তো আমরা সব কেউ চাইব না, এখন দমকল আছে বলে কি আপনি দেশলাই দিয়ে আগুন জ্বালেন বাড়িতে? জ্বালেন না তো। সো সিমিলারলি আমাদের সেইটা রাখতে হবে, প্যানিক করে লাভ নেই। আমরা যদি একটু টাইমলি নিজেদের নজরদারিটা রাখতে পারি, অ্যান্ড ইন কেস ইউ হ্যাভ আ প্রবলেম, যে জিনিসটাকে নিয়ে পুষে রাখবেন না। আর অনেক অনেক সময় আমরা বলি যে হার্টের অসুখে দু জায়গায় ব্যথা হয়, একটা হয় বুকে আর একটা হয় পকেটে। সো আজকের জীবনে নিজেকে একটু সেই আত্মবিশ্বাসের জায়গাটা আনতে গেলে যে হ্যাঁ আমার যদি সমস্যা হয়, আমার এটাকে ডায়াগনোজ করা, ট্রিটমেন্ট করার একটা ব্যবস্থা আছে। যারা ধরুন আমাদের হয়তো একটু অল্প মাইনের কাজকর্ম করেন, বি অ্যাওয়ার আপনাদের ESI স্কিম আছে, তো সেই ESI-র এম্প্যানেলমেন্ট রাখবেন। বহু বহু মানুষের কাজে লাগে, লো পেইং ইন্স্যুরেন্স, ESI স্কিমস, তারপর আমাদের ধরুন যাদের আশা করি যে ধরুন স্বাস্থ্যসাথী যদি আলটিমেটলি অসুবিধাও হয় সবাইকে দিতে, যারা পারছে না চিকিৎসা করতে, ইট শুড রিচ টু দ্য উইকেস্ট সেকশনস অফ সোসাইটি। আর যারা কাজকর্মের মধ্যে আছেন, মোটামুটি আমরা নিজেরা একটু খেয়ে পড়ে থাকতে পাচ্ছি, ফার্স্ট থিং ইউ ডু ইজ যে একটা হেলথ ইন্স্যুরেন্সের ব্যাক আপ রাখ। অনেক ধন্যবাদ। আপনারা দেখুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার, এবং অবশ্যই আপনারা চ্যানেলটা শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। সকলে ভীষণ ভালো থাকুন, নমস্কার।